ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি, সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। সো অনেকে আমাকে কমেন্ট করছে, ভাই আপনি যে বাসগুলো খেলেন এভাবে কিভাবে ওবিভিগুলা ডাউনলোড করতে হয় সেটা লিঙ্ক দিন। সো পরে আমি, যদি আপনারা আমার বাসগুলো খেলতে চান তাহলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্স গিয়ে মোড ওডি মোড BUSSID লিখে সার্চ করলে এ প্রথমে উপরে অ্যাপস আমারটা ইনস্টল করা আছে। সো আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন ওপেন হওয়ার পরে অনেকগুলো আসবে, অনেকগুলা অনেক বাস ট্রাক মোটর সাইকেল অনেক কিছু আসবে। সো যেটা আপনি চুজ করবেন ওইটাই খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আমরা একটা চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি, একটা চুজ করি তারপর দেখাই। আমরা একটা বাস নিই, আমার কাছে সমস্যা না, আমার কাছে অ্যাভেলেবেল ট্রাকও আছে। তারপর হচ্ছে আচ্ছা এই কোন বাসটা, এই বাসটা নিই। এই বাসটা ডাউনলোড যেতে হবে, ডাউনলোড ফ্রি দিতে হবে এবং অ্যাড আসলে স্কিপ করে দিতে হবে। হ্যাঁ অ্যাড শেষ হচ্ছে, আমরা স্কিপ করে আবার ডাউনলোডে ক্লিক করে সোজা ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। স্কিপ করতে হবে, স্কিপ করতে হবে, স্কিপ স্কিপ। ডাউনলোড মোড এটার মধ্যে ক্লিক করতে হবে, এই যে এটার মধ্যে, এই ডাউনলোড মোডের মধ্যে। ডাউনলোড মোডে ক্লিক করার পরে আবার স্কিপ করতে হবে, আবার ডাউনলোড মোডে আমরা ক্লিক করব। সো ডাউনলোড মোডে ক্লিক করার পরে স্কিপ করব, স্কিপ করব, স্কিপ করব, পরে দেখবো আমাদের গেমটা কোথায় আছে, গেমটা কোথায় আছে, কোথায় আছে, ডাউনলোড ডাউনলোড কোথায়, নিচে 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 দেখতে হবে। আচ্ছা আমরা হচ্ছে যেটা ইচ্ছে এটাই ডাউনলোড করতে হবে, ডাউনলোড। কোনটা এটাই নামাই। সো ডাউনলোডে ক্লিক করি, এখন আমাদেরটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সমস্যা নেই, ওকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট আমরা এটাকে ওপেন করব, ইন্দোনেশিয়ার মূল যে গেমটা আছে ওটার মধ্যে চলে যাব। সোজা বা লোডিং হচ্ছে, সোজা চলে যাব আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে। গেমের ভিতরে ঢুকতে হবে, এর আগে আমরা ওবিভি সেট করতে পারবো না। ওবিভি সেট করতে হলে ওকে আমাদেরকে মোডে যেতে হবে, মোডে ক্লিক করতে হবে, মোডের পরে ইনফো ক্লিক করতে হবে, ফাইল ম্যানেজার, তারপরে মেইন স্টোরেজ, এরপরে আপনারা যেটার মধ্যে ডাউনলোড করছেন, আমি ডাউনলোডের মধ্যে ডাউনলোড করছি। ডাউনলোডে গিয়ে যেটা ডাউনলোডের মধ্যে গেলে বুঝতে পারবেন যে কোনটা আপনি ডাউনলোড করছেন, যেটা ডাউনলোড করছেন। সো এটা মোড 22 ফ্রি করে দিবেন, যেটা ডাউনলোড করবেন ওটার মধ্যে ক্লিক করে ফ্রি করে দিবেন। সো ফ্রি করার পরে একটা অ্যাড আসবে, এটা হওয়ার সাথে সাথে লোডিং হবে, তারপর ইম্প্রুভ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সেই বাস।